রাতের অন্ধকারে দেশে তৈরি মিসাইল ছুড়ল ভারত, রাতেই মিসাইল পরীক্ষা করল ভারত। ভারতের তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-2 মিসাইল পরীক্ষা করা হলো ওড়িশার বালাসর থেকে। রাতে এই মিসাইল সঠিকভাবে কাজ করে কি না সেটাই পরীক্ষা করা হলো শনিবার রাতে। এদিন বালাসরের কাছে চাঁদিপুরে স্টেট রেঞ্জের কমপ্লেক্স 3 থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চ করা হয়। এদিন রাত 8:30 হয় ওই পরীক্ষা। এর আগে এবছরে 21 ফেব্রুয়ারিতেও রাতের অন্ধকারে পৃথ্বী-2 মিসাইল পরীক্ষা করা হয়েছিল। এই মিসাইল 500 থেকে 1000 কেজি ওয়ারহেড বহনে সক্ষম। এতে রয়েছে লিকুইড প্রোপালশন টুইন ইঞ্জিন। ডিআরডিওর বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তৎপরতায় এই মিসাইল পরীক্ষা করেছে বিশেষ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। 2003 ভারতের অস্ত্রাগারে জায়গা করে নেয় পৃথ্বী-2। এর দৈর্ঘ্য 9 মিটার। এটি ডিআরডিওর তৈরি প্রথম মিসাইল।